أخذهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. الله أكبر সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছো তারা আমাকে বন্ধুরূপে গ্রহণ করেছো, অভিভাবক হিসেবে গ্রহণ করেছো, আমাকে গাইডলাইন হিসেবে গ্রহণ করেছো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় পাপিষ্ঠরা কাফের বেঈমানেরা যারা মূর্তি পূজা করেছে, যারা শিরিক করেছে, যারা আমার সাথে যারা সমকক্ষ করেছে তারা হচ্ছে পাপিষ্ঠ। তারা কি হিম্মতের সাথে বলেন তারা কি পাপিষ্ঠ। আল্লাহ তাআলা বলেন তারাই তো গোমরাহি, তারা গোমরাহিকে করে করেছে। রব্বুল আলামিন বলেন ইন্নাল মুজরিমিনা ফি দালালিন আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে পাপিষ্ঠ, তারাই গোমরাহি, তারাই পথভ্রষ্ট, আর তারাই পাগল। তারা কি পাগল। সুতরাং কাফের বেঈমানের আমাদের কখনো ভালো চায় না, তাদের কি তো কর্ম একদিন আল্লাহ তাআলা তুলে ধরবেন। আমার আয়াত টপিক হচ্ছে কাফের বেঈমানদের সেদিন কঠিন সাজা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্ব আরবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কবরের মধ্যে 99টি সাপ দেওয়া হবে যারা নাকি আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলাকে কি করেছে? অস্বীকার করেছে। তাদেরকে তাদের কবরে 99টি সাপ দেওয়া হবে। যারা কাফের হয়েছেন, যারা নামাজ পড়েনি, যারা কোরআনের আইন মানেনি, যারা মানার চেষ্টাও করেনি, যারা শেখেনি, যারা শেখার চেষ্টাও করেনি, আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছেন। কবরের মধ্যে বিশ্বনবী বলছেন সহিহ হাদিস, কবরের মধ্যে 99টি সাপ দেওয়া হবে। সেই সাপের নাম হচ্ছে তিন্নিন। সেই সাপের নাম কি সবাইকে বলতে হবে? সাপের নাম কি? সেই সাপের 99টি সাপের এক একটা সাপের মুখ হবে 7টা মুখ। আল্লাহ বলেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন কি সময় আমাদের জন্য অপেক্ষা করছে, কি টাইম আমাদের জন্য ওয়েট করছে? 99টি সাপ কবরে দেওয়া হবে আল্লাহর আইন অস্বীকার করার কারণে, আল্লাহর আইন না মানার কারণে। 99টি সাপ দেওয়া হবে, সেই সাপের নাম হচ্ছে তিন্নিন। এই সাপ এক একটা সাপের 7টা মুখ হবে। এক একটা সাপের কয়টা মুখ হবে? 7টা মুখ। 99টা সাপের 7টা মুখ থাকবে, এক একটা সাপের 7টা করে মুখ। তাহলে কয়টা মাথা হতে পারে? প্রায় 730। এতগুলো মুখ দিয়ে দংশন করতে থাকবে কেয়ামত পর্যন্ত। আমরা সেই শাস্তি ভোগ করতে রাজি আছি? অমুসলমান বন্ধুগণ,
যদি সেই সাপের আঘাত থেকে যদি বাঁচতে চাও এখনো এখনো ফিরে আসো, না বলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তুমিও যা কাফেরতা, তুমিও যা মুশরিকতা, যদি নামাজ না পড়ো। রাসূলুল্লাহ বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো, নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। সুতরাং আমাদেরকে মুমিন হতে হবে, কাফের বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একটি আয়াত তেলাওয়াত করতে করতে কিছু অংশ তেলাওয়াত করেছি, আর অল্প একটু বাদ আছে। রব্বুল আলামিন বলছেন, তুমি যে আমাকে বন্ধু করে বন্ধু হিসেবে গ্রহণ করে নিলা, তুমি কি আমাকে আমাকে যে বন্ধু করে নিলা কাছে টেনে নিলাম, তুমি যে আমাকে ভালোবাসলা, আমি রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেলাম। আর তুমি যখন শয়তানের বন্ধুকে গ্রহণ করলে, শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করলা, আমি রব্বুল আলামিন অখুশি হয়ে তোমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে গেলাম, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে গেলাম। কারণ হচ্ছে যারা ইহুদি, যারা মুশরিক, যারা কাফের, এরা সব সময় আমাদেরকে তাদের দিকে ডাকে, তাদের সমস্ত ভালো ভালো কাজগুলো আমাদের ভালো লাগে, তারা এই এই দান করেছে, তারা ওইটা করেছে, তারা সেইটা করেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত সে না বলে, তার যত ভালো কাজই হোক আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক। এই জন্য যতই ভালো কিছু করুক, সমাজের মধ্যে যত ভালো কিছুই দেখা, ওরা আমাদের বন্ধু হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. الله أكبر. তুমি যখন কাফেরকে বন্ধু রূপে গ্রহণ করে নিলা, তুমি মুশরিককে যখন তোমার কাছে বুকের মধ্যে টেনে নিলা, আল্লাহ পাক বললেন তুমি শয়তানকে তোমার অভিভাবক মেনেছো, সুতরাং আমি তোমাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুন নার, শয়তানকে যখন অভিভাবক হিসেবে মেনে নিলা, আমি তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম। হুম ফিগা খালিদুন, আর সেখানে তুমি চিরকাল অবস্থান করবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? সবাইকে কথা বলতে হবে, নাম শুনছেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি এমন মুহাক্কিক সাহাবী ছিলেন, এমন জলিল কদর সাহাবী ছিলেন, যার আজান আল্লাহর আরশে পৌঁছায় দিত। বলেন সুবহানাল্লাহ। আজান দিলে ভালো লাগে না? বলেন আমার পার্শ্ববর্তী দেশ আজান নিষিদ্ধ করেছে, নাউজুবিল্লাহ বললেন না? তারা মুসলমানদের যেসব জায়গায় তারা বাড়ি ভাঙচুর করেছিল, সেই সব ঘরগুলো তারা তছনছ করে দিয়েছে। যারা আমার মসজিদ বাবরি মসজিদ ভেঙে যারা মন্দির করতে চায়, ওরা আমার বন্ধু হতে পারে না। করে পারে ঠিক কিনা? সুতরাং তুমি যতই আমাদেরকে বন্ধু হিসেবে মেনে নাও, আমাদেরকে যতই তুমি মাথায় হাত বোলাও, ওরা আমাদের কখনো বন্ধু হতে পারে না, পারে না, পারে না। কারণ যারা আমার মন্দির ভেঙে, যারা আমার মসজিদ ভেঙে মন্দির করতে চায়, তারা আমার বন্ধু হতে পারে কি? কখনোই নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, আজানের জবাব চলে যেত, আরশে মহল্লায় চলে যেত, আল্লাহ তাআলার কাছে এত পছন্দ ছিল, আল্লাহ তাআলা তার আজান কি আকাশচুম্বী করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান ভালো লাগে না? বিরক্ত লাগে? এই আজান শুনলে আবার কিছু কিছু কবিরও, কবির কাছে খুব বিরক্তিকর, কবি এই উক্তি করেন, যারা আজান দেয় তার কাছে বেশ্যার খরিদ্দার ডাকার মতো তার কাছে মনে হয়। বলেন না, ওটা মনে গেছে না?
ওটা টাটকা জাহান্নামী, টাটকা জাহান্নামী। কি জাহান্নামী? তো আরো ধরে পাবেন কি জাহান্নামী? টাটকা জাহান্নামী। এইসব বেয়াদব, দু তিনটে বেয়াদব আছে। এইসব বেয়াদব গুলো কুত্তার বাচ্চা বলে আলেমদেরকে গালি দেয়, বলে নাউজুবিল্লাহ। ওই হারামজাদাটাও গেছে, ওই হারামজাদাটাও দেশ থেকে গেছে, আল্লাহ তাআলা উঠাই নিয়েছেন ওকে। ওর জানাজা পড়িয়েছে পাকিস্তানের এক ইমাম। কেন? রাজাকারদের দেশের ইমাম তোমার জানাজা পড়ায়, বাংলাদেশের কোন আলেম তোমার মতো রাস্তাকে জানাজা পড়াবে না, বরাবর ঠিক না। সুতরাং সতর্ক হয়ে যেতে হবে, কাফের বেঈমান মুশরিকের আমার বন্ধু হতে পারে, কারণ ওদের কৃত কর্ম আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের দিন ফাঁস করে দিবেন। বিলাল্লাযী আল্লাহ তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করলেন, কাফের বেঈমানেরা তার বুকের উপরে বড় বড় পাথর চাপায় দিত, এমন উত্তপ্ত বানুর মধ্যে, দিনের বেলায় উত্তপ্ত বানুর মধ্যে হোসেন বিলাল্লাযী আল্লাহ তাআলা আনহুকে টান টান করে শুইয়ে দিয়ে, আহ আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, টান টান করে শুইয়ে দিয়ে মন মন পাথর তার বুকের উপরে চাপা দিয়ে তাকে এত কষ্ট দিত, বিলাল্লাযী আল্লাহ তাআলা আনহু পিঠের মুস্তগুলো কষে যেত। তারপরও তাকে বলা হলো, বেলাল তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি আল্লাহ ছেড়ে দাও, তুমি আমাদেরকে মানো। বিলাল্লাযী আল্লাহ তাআলা আনহু কোনো কথা বলতেন না, শুধু বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার ডেজিগনেশন দিচ্ছেন, তার ইন্ট্রোডাকশন করছেন, তার পরিচয় দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, এই সূরা সকলের মুখস্থ আমার সাথে বলেন, কুল হুওয়াল্লাহু আহাদ, মুখস্থ না সবাই পড়ে, কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই সূরা বিশ্ব নবী বলেছেন, এই সূরা দ্বারা তিনবার তেলাওয়াত করবে রব্বুল আলামিন তাদের আমল নামাই, প্রথম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমল নামাই লিখে দিবে। এই বাদ দিয়ে কি যে গালাগালি, কোন মনোযোগ, কি অযথা কথা, কোথায় কোথায় আড্ডা আমরা দিচ্ছি, সময় নষ্ট করছি, সময় কিন্তু কাজে লাগাচ্ছি না। সুতরাং এই ওত পেতে নিচ্ছে, তারা কিন্তু সুযোগ খুঁজছে কিভাবে আমাদের ইমান নষ্ট করা যায়। ও আমার ভাইয়েরা, ও আমার যুবকেরা, ও আমার বাবাজিরা, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, এখনো সময় আছে, সতর্ক না হলে আমাদের কিন্তু শেষ সময় দেখতে হবে, যে সময় আমাদের কাছ থেকে ক্ষমতা চলে যাবে, যে সময় আমাদের কাছ থেকে ইমান হারিয়ে যাবে, যে সময় আমাদের কাছ থেকে কোরআন চলে যাবে, তখন পথের দিশা আর পাওয়ার কোনো জায়গা থাকবে না, বরাবর ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে, যেদিকে আল্লাহ তাআলা ডাকেন, যেদিকে আল্লাহ তাআলা চালান, সেই দিকেই আমাদের চলতে হবে। বিলাল্লাযী আল্লাহ তাআলা আনহু তিনি আহাদ আহাদ বলছেন, তারপরও তিনি ইসলাম থেকে এতটুকু সরে যান নাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলে আল্লাহুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলে আল্লাহু আমিন। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা কর হই চই, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা কর হই চই, আজাজিল এসে করে আমাদের প্রাণ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
হে নবী আপনি তাদেরকে যতই সতর্ক করুন, তাদেরকে যতই আপনি ইমানের দাওয়াত দেন, তারা কোনোদিনই ইমান গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? যতই ইমানের দাওয়াত দেওয়া হোক, তারা কখনোই এটা অ্যাকসেপ্ট করবে না, এটা গ্রহণ করবে না। এরা সব সময় চাইবে কিভাবে আমরা পথের থেকে সরে দাঁড়াই। কথা ঠিক না বেঠিক? সবাই বলেন কথা ঠিক না ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ। আল্লাহ তাআলা বলেন যেদিন তাদেরকে তাদের মুখের ভিতরে আগুন পড়ে টেনে গিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে, তখন বলা হবে জাহান্নাম স্পর্শ করো, জাহান্নামের স্বাদ তুমি গ্রহণ করো, কারণ হচ্ছে তুমি দুনিয়ায় থাকতে আমার বিরুদ্ধাচরণ করেছিলে, তুমি দুনিয়ায় থাকতে বিশ্ব নবীর বিরুদ্ধাচরণ করেছিলে, তুমি দুনিয়ায় থাকতে আমার কোরআনের বিরুদ্ধাচরণ করেছিলে, কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত না হয় তুমি পরিচালনা করেছিলে, কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত না হতে পারে এই জন্য তুমি সর্বাত্মক চেষ্টা করেছিলে, আজকে এই কিয়ামতের ময়দানে তোমার জায়গা জান্নাতে হবে না, আমি তোমার জায়গা জাহান্নামে দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি তাদেরকে যতই ইসলামের দাওয়াত দেন, তাদেরকে যতই ভালো ভালো কথা বলেন, তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন, ওরা কোনোদিনই আপনার দাওয়াত গ্রহণ করবে করবে না। আল্লাহ তাআলা সে কথাই কোট করলেন ইন্নাল্লাযীনা কাফারু সাবাউন আলাইহিম আনযারতুহুম আম লাম তুনযিরুহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা বলেন নিশ্চয় ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করলো, যারা আমার আইনকে যারা আমাকে অস্বীকার করলো, হে নবী আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই বা করুন, তাদের কাছে বিষয়টা সমান, তারা কোনোদিনই ইমান গ্রহণ করবে না, তারা কোনোদিন কি করবে না, আরো জোরে বলেন কি করবে না, ইমান গ্রহণ করবে না তারা। তারা সব সময় চাইবে কিভাবে আপনি কিভাবে আপনি আপনাকে কিভাবে অপমান করা যায়, হে নবী আপনি কিভাবে ইসলাম থেকে খারিজ হন, আপনি ইসলাম থেকে কিভাবে সরে দাঁড়ান, এটা সব সময় কাফেররা চায়, ওরা কখনো চায় না আপনার ভালো হোক। কথা বলেন ঠিক কেরা? আল্লাহ তাআলা এজন্য বললেন ওবাদালাগুম সাইয়্যাতু মা কাসাবু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা বলেন তাদেরকে তাদের সেই কৃতকর্ম একদিন প্রকাশ হয়ে যাবে, আর তারা কোরআন নিয়ে হাদিস নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করত, এটা তাদেরকে কিয়ামতের দিন একদিন ঘিরে ফেলবে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তাদের এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাদের নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি তাদেরকে যতই দাওয়াত দেন, তারা কোনোদিনই গ্রহণ করবে না, তারা ইসলামকে কখনোই মেনে নেবে না। আপনি কোরআনের দাওয়াত দেন, এটা কিন্তু তারা চায় না। কথা বলে ঠিক কিনা? কোরআনের কথা যেখানেই হয় শয়তান সেখানেই বাধা দেয়। কথা ভুল বললাম না ঠিক বললাম? আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা বলেন আমি তাদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছি, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের ভিতরে তাদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছি, আর তাদের কানের ভিতরে মোহর দিয়ে দিয়েছি, তারা যেন শুনতে না পারে। তারা কি করতে না পারে? শুনতে যেন না পারে। আমাদের মধ্যে এমনও আছে, আমি তোমার সাথেও আছি, তোমার সাথেও আছি, কথা বলে ঠিক কিনা? এরকম গোলালু সমাজে আছে না নাই? আমাদেরকেও গোলালু বানাতে চায়, ইমামকেও গোলালু বানাতে চায়। হুজুর সব ধরে কথা বলেন, হক কথা বলে বলবেন না, এই কথা বলে বললে আমার দিকে আসে, আরে তোর দিকে আসে তো আমাদেরকে, কথা বলে ঠিক কিনা? তোর গায়ে যদি চুল কালি হয় তুই মরম লাগা, তুই কোরআনের কথায় বাধা দিস কেন? এরা মাস্টার সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তাদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিলাম,
তাদের কানের মধ্যে মোহর মেরে দিলাম আর তাদের চোখের সামনে আবরণ দিয়ে দিলাম। সুতরাং হে নবী, আপনি যতই চেষ্টা করুন তার কোনোদিনই কি করবে না, কি করবে না, ঈমান গ্রহণ করবে না, কি করবে না, ঈমান গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফলান ইউক্বালা মিনহু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ছাড়া অন্য কিছুকে মেনে নেবে, গায়রাল ইসলামি দীনান ফলান ইউক্বালা মিন সবাই বলতে হবে গ্রহণ করব। তুমি ইসলাম ছাড়া অন্য কিছু মানবা এটা আমি মেনে নেবো তা তো হতে পারে না, সুতরাং আমি এটা মেনে নিব না। আর কি হবে সবাইকে বলতে হবে চাই, কারো চাই না হাত তুলে দেখার আল্লাহকে বলে নারায়ণ। আমার মনে করেন এটা রাজনৈতিক স্লোগান, এটা কার স্লোগান? আবার বলে নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ণ তাকবীর। ভয় পেয়ে গেলেন নাকি? পুলিশ এখন এসে ধরে নিয়ে যাবে নাকি? হক কথা বলবো তো দোষ কিসের? আল্লাহ তাআলা মানুষকে দুই রকম তৈরি করেছে, কয় রকম, কয় রকম? আল্লাহ তাআলা বলেন ওয়াকুল জাআল হাক্কু মাযহাকাল বাতিল। আল্লাহ তাআলা বলেন হয় সে সত্য হবে আর না বলে সে মিথ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হয় সে ইমানদার আর না হলে কাফের, হয় সে ইমানদার আর না হলে সে মুনাফিক। আল্লাহ মানুষকে তিন ধরনের তৈরি করেছেন, কয় ধরনের? একটা হচ্ছে হয় সে মুমিন হবে আর না হলে সে মুনাফিক হবে আর না হলে সে কাফের হবে। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা সবচাইতে খারাপ, কাফের বেঈমান মুশরিকদের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা সবচাইতে খারাপ, কারণ কাফের বেঈমান ও তো জাহান্নামে যাবে, আর এ চাই যে আমি ইমানদার হব আর কাফেরদের সাথে মিশব। এই ধরনের মানুষকে আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা لَقُلْ الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। তাদেরকে যখন ইমানের দাওয়াত দেওয়া হয় তারা বলে আমরা ঈমানদার, আর যখন তারা কাফের তার দলের সাথে যখন মেশে তখন বলে আমি তোমার সাথে আছি। বলে নাউযু বিল্লাহ, আমাদের কি ঈমানদার হতে হবে, কি হতে হবে? কাফের বেঈমানদের সেই চক্রান্তের মধ্যে আমাদের ঢোকা যাবে না। আমাদেরকে আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের দিন সেদিনকে আল্লাহ তাআলা এই কৃতকর্ম এই মন্দ কর্মগুলো তুলে ধরবেন, সেই মন্দ কাজের মধ্যে আমরা কি থাকতে চাই? থাকতে চাই? আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি শুধুমাত্র আপনাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি, আপনি শুধুমাত্র দাওয়াত দেবেন আর হেদায়েত দেওয়ার মালিক নাম আমি আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? হাফেজ শফিকুল ইসলাম? না। তাহলে হাফেজ উসমান গনি? না। হাফেজ সাদিক হাসান? না। হাফেজ মখলিসুর রহমান বাঙালি? না। তাহলে তো আমরা না, আমাদের কাজ কি দাওয়াত পৌঁছে দেওয়া। এখন এটা আপনি অ্যাকসেপ্ট করবেন, এটা আপনি গ্রহণ করবেন কিভাবে সেটা, এটা এটা আপনার পার্সোনালিটি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনার শুধু দায়িত্ব, আপনার শুধু কর্তব্য, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনি শুধু প্রচার করেন আর হিসাব কিতাব করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন বাল তাবাআল্লাহু আলাইহা বিকুফরিহিম, আল্লাহ তাআলা বলেন বরং তাদের অবিশ্বাসের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তাদের অন্তরে কি পড়ে গেছে, তালা পড়ে গেছে, তালা। কাফের বেঈমানেরা তাদের অন্তরের ভিতরে কেমন তালা পড়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, আর কাফের বেঈমানেরা কান দিয়ে মনোযোগ দিয়ে শুনত আর মোহিত হয়ে যেত, তারা আবেগপূর্ণ হয়ে যেত কিন্তু ঈমান গ্রহণ করত, ঈমান গ্রহণ করত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, মনোমুগ্ধ করে তেলাওয়াত করে, না কাফের বেঈমানেরা গভীর রজনীতে এসে সেই তেলাওয়াত শুনত, তারা আবেগপ্রবণ হয়ে যেত, তারা আবেগে আচ্ছাদিত হয়ে যেত, কিন্তু তারা তেলাওয়াত শুনত আর একে অপরে তর্ক করত, মানুষকে দূরে সরানোর জন্য চেষ্টা করত, কথা বলেন ঠিক কিনা, তাদের কি চেষ্টা করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করত তারা ষড়যন্ত্র করলো, এইভাবে যখন তেলাওয়াত চলতেই যদি থাকে তাহলে মুহাম্মাদের দল ভারী হবে আর আমাদের সমাজের ভিতরে আমরা হয়ে যাবো অপমানিত, আছে না নাই সমাজে মান সম্মান আগে দেখি, আমরা অজু থাক আর না থাক পট্টি একটা বাজে বাজ নামাজ পড়া শুরু করে দিলাম, মান সম্মান দরকার, আছে না নাই, আছে না নাই, আছে না নাই, অজু দেখলাম না জামাই পরিষ্কার আছে কি নাই, কোনো দেখা দেখি নাই, বাস একটা কোন রকম একটা দিয়ে টাকলুর নিচে কাপড় পরে বা শুরু করে দিলাম, আল্লাহ আকবার, যা থাকে কপালে, এরকম সমাজে আছে না নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করেন কাফের বেঈমানেরা কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া বাদালাহুম সাইয়্যাতু মা কাসাবু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইয়াস্তাগফিরুন, আল্লাহ তাআলা বলেন তোমাদের সেই মন্দ কাজগুলো একদিন প্রকাশ পেয়ে যাবে, আর তোমরা কোরআন নিয়ে হাদিস নিয়ে যে যাত্রা বিদ্রোহ করতা, ইসলামকে নিয়ে যে মস্কারি করতা, তা তোমাদেরকে কিয়ামতের দিন ওটাই তোমাদেরকে ঘিরে ধরবে আর জাহান্নামের দিকে টেনে এসে নিয়ে যাবে, কথা বলে ঠিক কিনা, এই জন্য নিয়ে যাবে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা সে কথা তুলে ধরলেন সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ আল্লাহ তাআলা বলেন কাফেররা চেয়েছিল, কাফেররা মানুষদের কাছে পৌঁছাতে লাগলো, ওয়াকালাল্লাযীনা কাফারু যারা অস্বীকার করলো, কাফেররা বলতে লাগলো, ওয়াকালাল্লাযীনা কাফারু অস্বীকারকারীরা বলতে লাগলো, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনবে না, বলেন নাউযু বিল্লাহ, কোরআনের তেলাওয়াত শুনলে কি খারাপ লাগে, আর রাহমান আল্লামাল খারাপ লাগে, কোরআন যতই শুনবেন ততই মধুর লাগবে, যতই শুনবেন ততই মধুর লাগবে, কখনো বিরক্ত লাগবে না, কিন্তু আপনি যদি একটা গান শুনেন একবার শুনলেন দুইবার শুনলেন তিনবার এবার বললেন লাথি মেরে ফেলে দে আর একটা গান শোনা, কথা বলে ঠিক কিনা, এমন কোরআন, এই কোরআন শুনলে মন ভরে যায়, হৃদয় ভরে যায়, এই কোরআন শুনলে কোরআনের বাণী শুনলে মোহিত হয়ে যায়, এজন্য কবি বলেছেন কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে বেকুল, আমাকে করেছে বেকুল, আল্লাহু আকবার, الرحمن علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن
যদি হজরের কায়দায় পড়েন, ধীরে ধীরে যদি পড়েন তাও শুনতে ভালো লাগবে। কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, ইন্নাল লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানূ শিয়াআন وَكَانُوا شِيَعًا لَسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَفْعَلُونَ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون الله أكبر কোরআন যতই শুনবেন ততই মধুর লাগবে, কিন্তু কাফের বেঈমানরা ছিল ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা চেয়েছিল তোমাদের কাফেররা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বলতে লাগলো তোমরাই কোরআন শুনবে না, কোরআন যেখানে পড়া হয় সেখানে হট্টগোল করো, সেখানে বাদ্যযন্ত্র বাজাও, সেখানে যেখানে বাদ্যযন্ত্র হয় যেখানে চিল্লাবিল্লি হয় ওরা তাহলে কোরআন পড়তে পারবে না, ওদেরকে ডিস্টার্ব করো। সমাজে আছে না নাই? আমাদের সমাজে একজন বয়াতি নাম হচ্ছে শরীয়ত বয়াতি, শরীয়ত সরকার, আপনারা অনেকেই দেখেছেন নিউজ, এই বদমাইশ বলেছে যে, এই বদমাইশ বলল যে 28টা জায়গায় কোরআনের 28টা জায়গায় বলে বাদ্যযন্ত্রের কথা বলা আছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বললেন না? যাদের ঈমান আছে তারা বলেন নাউযুবিল্লাহ। এই বদমাইশ বলে আলেমদেরকে বলে এই শালা ফুসালা, এই শালা হুজুর শালারা, তোরাই তো সেই দেশটা শেষ করলি, বলে নাউযুবিল্লাহ। এ কথা যারা বলবে তারা জাহান্নামী হয়ে যাবে, কারণ বিশ্বনবী বলেছেন আল্লাহ উলামা ওয়ারাসাতুল আমবিয়া, সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেছেন আমার পরে কোন নবী আসবে না, আলেমরা থাকবে আলেমদের কাছে, তোমরা জ্ঞান অন্বেষণ করবা, তোমরা নামাজ শিখবা, তোমরা কোরআন শিখবা, কথা বলে ঠিক কিনা? নারীর সম্মান তো ওই জায়গায়, তুই বিয়ে করবি, তুই অনুষ্ঠান করবি, তুই খরচ দিবি, এটাই হচ্ছে সুন্নাত, তারা মানে ঠিক কিনা? তুই আয়োজন করবি, তুই খাওয়াবি, তুই মেয়ে নিয়ে যাবে, আর মেয়েকেও তুই উল্টে আরো টাকা দিবি, কথা বলেন ঠিক কিনা? উনি আসেন রাজা বাচ্চাদের মতো মাথা একটা টুপর পরে ঠক ঠক করতে করতে আসে, এসে এবার বলে যে দেড় মহর কমান, আমাকে একটা মোটরসাইকেল দেওয়া লাগবে, আমাকে এরকম দামি জিনিস দেওয়া লাগবে, আমার বাড়ি দেওয়া লাগবে, ব্যবসা করতে দেওয়া লাগবে, দিবেন থানার বাড়ি একটা, কথা বলেন ঠিক কিনা? সমাজে সব বিয়াদবদের কোনো জায়গা নাই পৃথিবীতে, মনে রাখবেন পৃথিবীতে সবার জায়গা আছে কিন্তু বেয়াদবের কোনো জায়গা নেই, কারণ বেয়াদব কোন জায়গায় স্থান পায় না, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। এই জন্য কাফের বেঈমানেরা চেয়েছিল, এখনো চায়, তারা এখনো সমাজে আছে, আল্লাহ পাক বললেন, কাফের বেঈমানেরা বলেছিল কিন্তু আমি আল্লাহ পাকই কোরআনকে বলবৎ করেছি, সুবহানাল্লাহ, এই কোরআনের জন্যই আমাদের এত সম্মান, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য এত সম্মান, এই কোরআনের জন্য এত বরকত, আমরা কিন্তু এই যে হাফেজ কোরআন বলেন, এই কোরআনের জন্য আমরা ইমামদের এত সম্মান, কথা বলে ঠিক কিনা? এই কোরআনকে যারা ভালোবাসবে, যারা আদব করবে, যারা মাথায় নেবে, যারা চুমো খাবে, আল্লাহ পাক তাকে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা, তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা, হাসরে মিজানে আর কঠিন সে প্রতি রাতে
জান্নাতে যেতে আসা সেদিন তোমার সাথে তুমি পার করে নিও, তুমি পার করে নিও, তুমি পার করে নিও কঠিন রোজ কিয়ামতে। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। হে নবী বিশ্ব নবী মুস্তফা হাবিব আল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তফা হাবিব আল্লাহ, তোমে হাজার সালাম, তোমে হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন পড়বেন আর কোরআন আমল করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনটাকে বদলে দেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ইবনে মাজাহ শরীফের হাদিস, আন আলি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال به صدقا ومن حكم به عدلا ومن دعا اليه الى هدى الى صراط مستقيم ومن عمل به اجرا. سبحان الله কোরআনের মধ্যে বললেন ওয়াবান আসদাকু মিনাল্লাহি তিলা, আল্লাহু আকবার, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায় তাকবীর। যে কথা বলছিলাম আল্লাহ তাআলা সে কথাই ইঙ্গিত করলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না, আমি আল্লাহ একমাত্র সত্য কথা বলি। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আমি হাদিস বলে শেষ করেছি, এজন্য রাসূলুল্লাহ বলেছেন মান কাল বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে হচ্ছে সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে হচ্ছে সোশ্যাল জাস্টিস কায়েম করে, সঠিক বিচার করে। সুবহানাল্লাহ। ওমান দাঈ লাইলা হুদাইলা সিরাতাল মুস্তাকিম, আদি ব্যক্তি কোরআন দিয়ে দাওয়াত দেয় সে সঠিক এবং সরল পথের দিকে মানুষকে আহ্বান করে। ওমান আমিনা বিহি অজরা, আদি ব্যক্তি কোরআন দিয়ে আমল করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো যারা সুবহানাল্লাহ, সেই কথাই বলে আমি শেষ করে দিচ্ছি। যে আয়াত নিয়ে এত আলোচনা করলাম, যে আয়াত নিয়ে তো ব্যাখ্যা করলাম, সে আয়াতটা বলেছেন আল্লাহ তাআলা সূরা জুমারের 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন وَبَدَلَهُمْ سَيِّئَاتُ مَا كَسَبُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ. الله أكبر. الله تعالى বললেন তাদের সেই দিন কৃতকর্মগুলো প্রকাশ পেয়ে যাবে, আর তারা যা দাবি ঠাট্টা বিদ্যুৎ করত কেয়ামতের দিন তাদেরকে ওইটাই ঘিরে ফেলবে। সুতরাং কাফের বেঈমানেরা কখনো চায় না মুমিন আর মুত্তাকিরা তারা পরহেজগার হোক, তারা ইসলামের দিকে ফিরে আসুক। তারা সবসময় চায় কিভাবে ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, আলেমদের থেকে দূরে সরে থাকা যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আসুন, আমার মেসেজটা হচ্ছে এই, মুশরিক কাফের ইহুদি এরা আমাদের বন্ধু হতে পারে না, তাদের অনুসরণ অনুকরণ করা জায়েজ নাই, আমরা তাদের অনুসরণ অনুকরণ করব না, তাদের আমল আমরা করব না, আমরা সবসময় আলেমদের সম্মান করবো, আলেমরা কিভাবে চলেন সেইভাবে চলার চেষ্টা করব, কিভাবে ইমানদার মুত্তাকিরা চলেন সেইভাবে চলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সঠিক জ্ঞান এবং ইসলামের জ্ঞান আমল করার এবং সেই পথে থাকার এবং সেইভাবে চলার
যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেইভাবে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সেই উদাত্ত আহ্বান রেখেই আলোচনা শেষ করছি। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার কথার ভিতরে যদি কোনো বেয়াদবি কোনো কষ্ট এবং দুঃখ পেয়ে থাকেন, আমার ভাষা যদি খারাপ হয়, আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।